কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণের সাথে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের এক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও আব্দুল সালাম ব্যাপারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জনাব মিল্লাত কাজী ফারুক মিধা নাসির মাদপুর মাসুদ সরদার তরুণ সর্দার হাবিবুর রহমান মোল্লা ব্যারিস্টার শাহনোওয়াজ জেলসহ আরও অনেকে সভায় বক্তারা বলেন যুক্তরাজ্যের মাটিতে প্রবাসী শরীয়তপুর জেলা বিএনপিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখফিরাত কামনা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়